গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা চালু করছি। প্রথমেই আমার মন্দিরে ঠাকুরের মূর্তি দিয়ে আপনাদের চালু করছি, দেখুন কেমন লাগছে। গণপতি বাবা পড়ে বসে আছে, মধ্যে মা দুর্গা, মা লক্ষ্মী আর নারুগোপাল বসে আছে সব। চলুন আর শুরুয়াত করছি গাছে জল দিয়ে। আমার গাছগুলো দুদিন ধরে অম্বুবাচী ছিল, তো এবার জল ফল দেওয়া হয়নি, ঠিক মতো খোঁড়াখুঁড়ি হয়নি বলে, ভালো করে হয়নি, গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তাই জন্য প্রথমেই গাছে জল দিচ্ছি, দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি চালু করছি। কে কেমন আছেন বলুন, ভালো আছেন আশা করি, আমরাও খুব ভালো আছি। দেখুন আমার জবা গাছে অনেক ফুল হয়, কিন্তু এখানে ভালো রাখার জায়গা নেই, বড্ড শর্ট জায়গা, বুঝতেই পারছেন। এতে যাদের ঘর তারা এরকম ছোট গ্রিল লাগিয়েছে, বড় গ্রিল হলে ভালো হতো। আকাশের ওয়েদারটা দেখুন কি সুন্দর, রোদ উঠেছে, রোজ বৃষ্টির জন্য মেঘলা করে থাকে। আজ সকালে টিফিনে কি আছে, এই ময়দা মেখে নিয়েছি, এখানে ঘি গরম হচ্ছে আর এখানে কচি কুমড়ো ছেঁচকি হচ্ছে, এই যে চলুন করে নিন তাড়াতাড়ি করে। সকালের জল খাবারে কি আছে দেখুন, গরম গরম ফুলো ফুলো লুচি, এখানে গোলাপজাম আর এখানে কচি কুমড়োর ছেঁচকি শুদ্ধ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। চলুন আপনার দাদা ভাইকে খেতে দিয়ে দিন। চলুন দাদা ভাইকে দিয়ে দিই, এখানে তেলকাই দিয়ে দিলাম, এখানে গোলাপজাম, নাও খেয়ে নাও। এখানে আমাদের ক্যাশপর দাদা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, ওর পেঁপে আর আলু সেদ্ধ, ব্যাস ওই খেয়ে আজকে শুয়েছে, একদিন ওই একদিন বিস্কুট। হ্যালো বলো বাবু, হ্যালো বলো, খাওয়া গেছে না, হ্যাঁ দেখে মাথা নাড়ছে। এবার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট আর লাইক করতে ভুলবেন না, আর যদি কারোর এরকম সাদা কুমড়োর তরকারি আর লুচি কে কে খেতে ভালোবাসে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন, আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসছে। এবার আমারটাও নিয়ে নিই, খেয়ে নিই, চলুন বাই বাই।